আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকের ব্রেকিং বুলেটিনে আবারও স্বাগত জানাই আপনাদের। প্রিয় দর্শক, আমরা দিনের মধ্যভাগে যে সংবাদটি দিয়েছিলাম সেখানে আপনারা নিঃসন্দেহে একটি টেনশনের খবর পেয়েছিলেন যে কোনো সময় ইরান দখলদার দেশটিতে বড়সড় আক্রমণ করতে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের কাছে যে আপডেট খবর এসেছে সেখানে ইরান বড় রকম একটি আক্রমণ করে বসেছে এবং সেই আক্রমণে কি কি ক্ষতি হয়েছে, কি ধরনের আক্রমণ, সেই প্রসঙ্গে আমরা বলবো। তার আগে পাকিস্তানের সংক্ষিপ্ত কিছু আপডেট দিয়ে রাখছি। আমরা আগেই বলেছিলাম যে আমরা চেষ্টা করব এখন প্রতিদিন খবরের সঙ্গে পাকিস্তানের যে আপডেটগুলো আছে নির্বাচন কেন্দ্রিক সেখান থেকে কিছু আপডেট আপনাদের দেব। আজকের যে আপডেট সেটি হলো তেহরিকে ইনসাফের আইনজীবীরা তারা পেশোয়ার হাইকোর্টে গিয়েছিলেন, তাদের পিটিএর যে মার্কা অর্থাৎ ক্রিকেট ব্যাট সেটিকে ফেরত পাওয়ার জন্য। সেখানে পিটিএর আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং বলেন যে একটি দল তার নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করবে, যে কোনো দল বা সংস্থা তার নির্ধারিত একটি মার্কা থাকে এবং সেই দলটির কাঠামো অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা মহাসচিব এই পদগুলো থাকে। এখানে নির্বাচন কমিশন কখন হস্তক্ষেপ করতে পারে না, এটি পাকিস্তানের সংবিধানের 17 আর্টিকেলের বক্তব্য। অর্থাৎ 17 আর্টিকেল বলে দিয়েছে যে কোনো সংগঠনের দলের নিজস্ব মার্কা থাকবে, সেটি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কেউ সে মার্কা ছিনিয়ে নিতে পারে না। কিন্তু নির্বাচন কমিশন ইমরান খানের পিটিআইকে নির্বাচন থেকে সরিয়ে দিতে বা নির্বাচনে পরাজিত করতে, অন্য দলকে বিজয়ী করতে এই মিথ্যে ষড়যন্ত্রগুলো বা নাটকগুলো তৈরি করছে। এর পরিপ্রেক্ষিতে আদালত আজকে কোনো রায় দেয়নি, বলা হচ্ছে আগামীকালকে পেশোয়ার হাইকোর্ট থেকে রায় আসবে। এদিকে পেশোয়ার হাইকোর্ট এর আগেই এই ইস্যুতে তাদের রায় দিয়েছিল, সেখানে বলা আছে এই রায়টি অর্থাৎ ক্রিকেট ব্যাটটি পিটিএর বহাল থাকবে যতক্ষণ না এই বিষয়ে কোনো ফাইনাল রায় না দেওয়া হয়। এরই মধ্যে নির্বাচন কমিশন পিটিএর পক্ষ থেকে এই ক্রিকেট ব্যাটটি ছিনিয়ে নেয়, যার ফলশ্রুতিতে পিটিএর আইনজীবীরা আবারও সুপ্রিম কোর্টে যায় এবং সেখানে তারা স্পষ্ট আবেদন করে যে আসছে নির্বাচনে তাদের দলের কাউকে মাঠে নামতে দেওয়া হচ্ছে না, প্রচারণায় অংশ নিতে দেওয়া হচ্ছে না, র্যালি করতে দেওয়া হচ্ছে না, তাদের দলের মার্কা ছিনিয়ে নেওয়া হচ্ছে। এখান থেকে সুপ্রিম কোর্ট যেন পিটিআইকে রেহাই দেয়। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কী নির্দেশ বা কী রায় জারি করে। অর্থাৎ আসছে নির্বাচন, এই নির্বাচনে পিটিআইকে, এখন পর্যন্ত পিটিআই জানে না তাদের মার্কাটা কী হবে, তাদের মার্কা যে ক্রিকেটের ব্যাট সেটি ছিনিয়ে নেওয়া হয়েছে। পিটিএর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4 কাতারের সকল নেতা গ্রেফতার, জেলে আছে। যারা জেলে নেই তারা বাকিরা পলাতক, কারণ তাদের খুঁজে বেড়াচ্ছে নিরাপত্তা বাহিনী, পেলেই গ্রেফতার করা হচ্ছে, গুম করা হচ্ছে। এরপরও আশঙ্কা করা হচ্ছিল যে পিটিআই শেষ পর্যন্ত তাদের সংসদীয় আসন বা তাদের প্রাদেশিক আসনে প্রার্থী দিতে পারবে না। তার মধ্যেও এখন পর্যন্ত সর্বাধিক ব্যক্তি পিটিআইতে নমিনেশন পেপার কিনেছে, জমা দিয়েছে। ইমরান খান বলেছিলেন একজন নয়, 4 জন 5 জন করে তোমরা নমিনেশন পেপার জমা দাও, কারণ নির্বাচন কমিশন তোমাদের বাদ দেওয়ার চেষ্টা করবে, যাতে একজন বাদ দিলে দ্বিতীয় জন থাকে, দ্বিতীয় জন বাদ দিলে তৃতীয় জন, এইভাবে 4 জন 5 জন। এরই মধ্যে নির্বাচন কমিশন বহু ব্যক্তিকে বাদ দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন, যারা এর আগে নির্বাচন করেনি, রাজনীতি করেনি, সরকারি আমলা নয়, দুর্নীতি করেনি, কোনো অপরাধের সাথে জড়িত নন, সেই ব্যক্তিগুলোকে পর্যন্ত নির্বাচন কমিশন বিনা কারণে বিভিন্ন নতুন নতুন অভিযোগ তুলে বাদ দিচ্ছে। একটা দলের সাথে কী পরিমাণ পরিহাস করছে কল্পনা করতে পারেন। প্রিয় দর্শক, এর মাঝেও ইমরান খানের দলের নেতা কর্মীরা তার আশাবাদী, তারা নির্বাচনে অংশ নেবেন, তারা লড়াই করবেন এবং জয় ছিনিয়ে নেবেন। চলুন আমরা প্যালেস্টাইনের দিকে ফিরে যাই। দর্শক, আমরা দিনের মধ্যভাগে আজ বাংলাদেশ সময় বেলা 3টায় যে বুলেটিনটি আপনাদের দেখিয়েছিলাম সেখানে আমরা কি বলেছিলাম যে আজ দখলদার বাহিনী ইরানের টপ কমান্ডার সৈয়দ মুসাবিকে হত্যা করেছে, আর এই ব্যক্তি ছিলেন কাসেম সোলাইমানির রাইট হ্যান্ড, এবং এই ব্যক্তি হিজবুল্লাহ, সিরিয়া এবং ইয়েমেনের হুতি ও ইরাককে সমন্বিত করেছিলেন এবং এই অঞ্চলগুলোতে ইরানের প্রক্সি তৈরি করেছিলেন, ইরানের ঘাঁটি মজবুত করেছিলেন। এবং এই মুসাবি তিনি হামাসকে এই লড়াইতে বিভিন্ন সময় পরিকল্পনা, পরামর্শ, অস্ত্র দিয়েছেন এমনও দাবি করা হচ্ছে। সেই ব্যক্তিকেই
মিসাইল অ্যাটাকের মাধ্যমে সিরিয়াতে হত্যা করেছে দখলদাররা। এটি দখলদারদের অনেক বড় বিজয়, ইরানের জন্য খুবই দুঃখের একটি সংবাদ। এই ঘটনার পরপরই ইরান কঠিন প্রতিশোধের হুঙ্কার দিয়েছে এবং তারা বলেছে দখলদার দেশটিকে অনেক বেশি মূল্য দিতে হবে এর জন্য। এখন দেখতে চাই আসলে কী মূল্য দিতে হবে। তো এই অপেক্ষার মাঝেই আমাদের কাছে কিছু ব্রেকিং খবর এসছে। প্রথম যেই ব্রেকিং খবরটি এসছে সেখানে বলা হচ্ছে দখলদার দেশটির প্রায় 80% অঞ্চলে বিদ্যুৎ নেই। ইরানের হামলা পরিপ্রেক্ষিতে সাইবার অ্যাটাক এবং আরও বিভিন্ন রকম অ্যাটাকের কারণে পুরো দেশটা অন্ধকারে ডুবে গেছে। মনে হয়েছে এক অন্যরকম যুগ, যে যুগে কোনো বিদ্যুৎ নেই। পুরো দেশটির 80% অঞ্চলে বিদ্যুৎ ছিল না। তাদের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে, তাদের সকল টেকনোলজি অফ হয়ে গেছে, সফটওয়্যার অফ হয়ে গেছে, আকাশ প্রতিরক্ষা সিস্টেম অফ হয়ে গেছে, তাদের দেশের ভেতরে টেলিফোন যোগাযোগ থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে গেছে। এবং যে 20% অঞ্চলে বিদ্যুৎ ছিল সেখানে টেলিভিশনগুলো প্রচার করেছে দখলদার দেশটি এক আদিম যুগে প্রবেশ করেছে যেখানে আলো নেই, কেবল অন্ধকার। সেই যুগে কোনো আধুনিক টেকনোলজি নেই, কেবল রয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে যোগাযোগের ব্যবস্থা। অর্থাৎ টেলিফোনবিহীন যোগাযোগ মানে কি? একজন আরেকজনের বাসায় গিয়ে সশরীরে দেখা করা। পুরো দেশটাকে অচল করে ফেলেছিল ইরান। ইরানের উপর আক্রমণের প্রথম প্রতিক্রিয়া পেল দখলদার দেশটি। দর্শক, এরই মধ্যে আরও বড় যে খবরটি এসছে সেটি হল দখলদার দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সকল এমপি মন্ত্রীরা সবাই বাংকারে গিয়ে আশ্রয় নিয়ে সারা রাত নির্ঘুম বাংকারে পড়েছিল। কারণ তারা মনে করেছে পুরো দেশটাকে অন্ধকারে রেখে সেই ভীমরুলের জাতি ইরান তাদের দেশে ভয়ঙ্কর কোনো মিসাইল অ্যাটাক করতে যাচ্ছে, যাতে পুরো দেশটাই কালকে ভয়ঙ্কর এক পরিণতির মুখে পড়বে। আর সেই আতঙ্কে ভয়ে নেতানিয়াহু, তার মন্ত্রিপরিষদ, তার এমপিরা, রাজনৈতিক নেতারা, সামরিক অফিসাররা, নিরাপত্তা বড় বড় অফিসাররা, ইন্টেলিজেন্স, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দপ্তরের ব্যক্তিরা বাংকারে কালকে আশ্রয় নিয়ে সারা রাত নির্ঘুম কাটিয়েছে। বুঝতে পারছেন ভীতুর জাতি কাকে বলা হয়? একজন ব্যক্তিকে ওরা মেরেছে, সৈয়দ মুসাবি। আর সেই ব্যক্তিকে মেরে তারা নিজেরাই বাংকারে গিয়ে লুকিয়েছে ইরানের ভয়ে। তবে এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত বড় কোনো আক্রমণের খবর পাইনি, কেবল প্রাথমিক সিমটম আপনাদেরকে বললাম যেগুলো ঘটছে আমাদের হাতে আসা যে তথ্য, সেই তথ্যে পুরো দেশটিকে অচল করে দিয়েছে। পৃথিবীর এই উন্নত দেশগুলোতে বিদ্যুৎ না থাকা মানে দেশটা ধ্বংস হয়ে যাওয়া। অর্থাৎ এরা পুরোটাই টিকে আছে বিদ্যুতের উপর। সেই বিদ্যুৎ ব্যবস্থাকে এভাবে বিপর্যয়ের মুখে ফেলে পুরো দেশটাকে অচল করে রেখেছে ইরান এবং তার সাইবার টিম। কয়েকটি গণমাধ্যম বলেছে কয়েকটা স্থানে বড় আক্রমণ হিজবুল্লাহ করেছে, তবে বিদ্যুৎ না থাকার কারণে অনেক তথ্য কনফার্ম আমরা পাচ্ছি না, সেই জন্য আপনাদের দিচ্ছি না। এদিকে নতুন আরেকটা খবর এসছে, সাম্প্রতিক সময় দখলদার দেশ থেকে আসা ইন্ডিয়ার একটি জাহাজে আক্রমণ হয়েছে এবং আমেরিকা বলেছে সে জাহাজটিতে আক্রমণ নাকি ইরান করেছে। এবং এর পরপরই ভারত তাদের দুটো ডিস্ট্রয়ার নিয়ে রওনা দিয়েছে। অর্থাৎ ভারতের জাহাজে আক্রমণের পর ভারত দুটো নয়, তিনটি ডিস্ট্রয়ার পাঠিয়েছে সেই জাহাজটাকে রক্ষায় এবং পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য। কয়েকটি গণমাধ্যম বলছে ইন্ডিয়া ইরানের বিরুদ্ধে লড়তে প্রস্তুতি নিয়ে আসছে। তবে ইরানসহ আরও কয়েকটি গণমাধ্যম বলছে ইন্ডিয়া ইরানের বিরুদ্ধে লড়তে আসছে না, বরং ইন্ডিয়া আমেরিকাকে একটি বোকা মেসেজ দিচ্ছে। কী সেটি? আমেরিকা বা ইসরায়েল তারা বলেছিল এই আক্রমণটি, অর্থাৎ ইন্ডিয়ার জাহাজে আক্রমণটি ইরান করেছে বা ইরান সমর্থিত হুতিরা করেছে। আর ইরানের সঙ্গে রাতেই, সেই রাতে, অর্থাৎ যেই রাতে আক্রমণ হয়েছে সেই রাতেই ইরানের সাথে তাদের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র পর্যায়ের ব্যক্তিরা কথা বলেছে ইন্ডিয়ার, অর্থাৎ ইন্ডিয়া এবং ইরানের মধ্যে রাতেই কথোপকথন হয়েছে। এবং ইন্ডিয়া জানতে চেয়েছিল ইরানের কাছে, ইরান বলেছে না, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, এই কাজ আমরা করিনি, তোমরা বুঝতেই পারছো কারা তোমাদের উপর আক্রমণ করে আমাদের উপর দোষ দিচ্ছে। তো বিষয়টা ইন্ডিয়া বুঝতে পারছে যে এই আক্রমণটি ইরান করেনি, বরং এই আক্রমণের সাথে বিশ্বমরলায় জড়িত বা দখলদারে জড়িত, তারা বরং ইন্ডিয়াকে এই যুদ্ধে নামানোর জন্য নিজেরাই আক্রমণ করে ইরানের নাম দিচ্ছে।
তো এই বিষয়টি যখন ইন্ডিয়া বুঝতে পারছে তখনই ইন্ডিয়া নতুনভাবে তার বিষয়টিকে উপস্থাপন করছে। অর্থাৎ আমেরিকা ইন্ডিয়াকে যুদ্ধে জড়াতে চাইলেও ইন্ডিয়া আপাতত ডিস্ট্রয়ার নিয়ে আসলেও যুদ্ধে জড়াচ্ছে না, বরং তাদের জাহাজকে নিরাপত্তা দিতে তারা সাগরে নেমেছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আপডেট। ইনশাআল্লাহ নেক্সট টাইমে যদি আরও বড় কোনো ব্রেকিং সংবাদ পাই সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।